আমি আগের থেকে অনেকটা নিরাপত্তা পাইছি, স্বস্তি পাইছি। বাকি যারা আছে ওই আসামিদেরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ওদেরও যাতে ফাঁসি হয়। আমি অনেক খুশি, আমার স্বামীর আত্মা শান্তি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কৃতজ্ঞ। আর বাকি যে আসামি আছে এদেরকেও জানি ফাঁসি দেওয়া হয়। আর আর যেন কোনো মা তার ছেলেকে না হারায়, আর কোনো স্ত্রী তার স্বামীকে।